হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি যে বিষয়টি দেখাবো সেটি একটি রাইস কুকার। তো রাইস কুকারের কিছু কমন জিনিসগুলা আমি তোমাদের প্রবলেম কিভাবে সলভ করা যায় সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো রাইস কুকারটি আমরা প্রথমত লাইন দিয়ে নিছি। লাইন দেওয়ার পর আমরা প্রথমত সিরিজ লাইনের সাথে অ্যাড করব। তো অ্যাড করার পর দেখব আমাদের রাইস কুকারের প্রবলেমটা কী। তো এখন রাইস কুকারে আমাদের লাইন আসছে, লাইন থাকা অবস্থায় কিন্তু আমাদের সুইচ অন করার পর যে আমাদের কুক নামে যে অপশনটা আছে, লাইটিং যে জ্বলবে, মানে আমাদের অয়েল হিটারের সাথে যে কুকিংয়ের যে সম্পর্কটা, সেই জায়গায় আমাদের লাইনটা ডিসকানেক্ট করা আছে। তো লাইনটা যাইতেছে না। তো লাইনটা না যাওয়ার কারণে আমাদের রাইস কুকারটা হিট হচ্ছে না এবং কি ব্যবহারে অযোগ্য। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় তো তোমাদের আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল। তো সেই কাজটি করার জন্য আগে আমাদের রাইস কুকারটি ওপেনিং করতে হবে। তো ওপেনিং করার জন্য রাইস কুকারের ব্যাক সাইডে যে তিনটি স্ক্রু দেওয়া আছে, তো এই তিনটি স্ক্রু খুলতে হবে। তো খোলার পর যেহেতু আমাদের রাইস কুকারে লাইনটা পৌঁছাচ্ছে, তো পৌঁছানোর কারণে আমাদের ফিউজটা কিন্তু ভালো আছে। ফিউজটা যদি ভালো না থাকতো তাহলে আমাদের রাইস কুকারে কোনো লাইট দেখাইতো না। যেহেতু আমাদের একটি লাইট সিগন্যাল দেখা যাচ্ছে, তার মানে আমাদের ফিউজটি ভালো আছে। তো আমাদের কাজ করতেছে না অবশ্যই সুইচ থেকে। তো বন্ধুরা দেখো, সুইচটি কিন্তু অবশ্যই পুড়ে গেছে, আর সুইচটি কাজ করার না কারণেই আমাদের কয়েলটা চলতেছে না। তো এখন আমাদের সুইচটি খুলতে হবে। তো সুইচটি খোলার পর আমাদের সেম রকমের আমরা আরেকটি সুইচ নিলাম। তো সুইচটি অবশ্যই যে কোনো ইলেকট্রিক পার্টসের দোকান থেকে পাওয়া যায়। তো পুশ অন অফ সুইচ, তো সুইচটি একটি প্রান্তে লেখা আছে কমন, আরেকটি প্রান্তে লেখা আছে এনও, আরেকটি প্রান্তে লেখা আছে এনসি। তো সুইচটি লাগানোর জন্য আমাদের পুরাতন যে সুইচটি আছে কুকারের সাথে সেটি খুলে দিয়ে ফেলতে হবে। তো আমরা এখন পুরাতন সুইচটি প্রথমতভাবে খুলে ফেলব। তো পুরাতন সুইচ খুলে ফেলার পর আমাদের কাজ হচ্ছে নতুন সুইচটি কিভাবে লাগানো যায়। তো নতুন সুইচটি লাগানোর জন্য আমাদের কমন যে প্রান্ত আছে সেখানে যাবে মেন পজিটিভ লাইন, আর এনও যে লেখা আছে সেখানে যাবে আমাদের কয়েলের পজিটিভ লাইন, আর এনসি যেখানে আছে সেখানে আমাদের ইনটেকাটা লাইটের যে লাইনগুলো আছে সেটা ওইখানে যাবে। তো এখন আমরা রাইস কুকারে লাইন দিয়ে নিব। রাইস কুকারে জ্যাকটি সংযুক্ত হওয়ার পর আমাদের সিরিজ লাইন দিয়ে আগে টেস্ট করব, কারণ অবশ্যই তোমরা সিরিজ লাইন দিয়ে টেস্ট করবে, কারণ সিরিজ লাইনে অনেক ভালো হয়। তো সিরিজ লাইন আমরা ঢোকানোর পর আমরা দেখব, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমাদের সুইচটি কাজ করতেছে। তো দেখো সুইচটি কিন্তু আমাদের, যেহেতু আমাদের কয়েলটা অনেক লোড 700 ওয়াট, তো এই কারণে আমাদের সিরিজ লাইনটা সিগন্যাল ফুল দেখাচ্ছে। তো আমাদের সুইচটা কিন্তু এখন কন্টিনিউ একদম ইজি ইজি কাজ করতেছে। তো এখন আমরা রাইস কুকারটা ওপেনে আবার পুনরায়ভাবে লাগানোর পর আমরা এখন লাইন দিব। তো এখন আমরা প্রথমত আবার সিরিজ লাইন টেস্ট করব। তো সিরিজ লাইন টেস্ট করার পর আমাদের যে রাইস কুকারের লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ রাইস কুকারের লাইন আসছে। তো রাইস কুকারের লাইন আসছে, এখন আমরা সুইচ টিপি দেব। সুইচ টিপি অন করার পর আমাদের লাইন কিন্তু তো ফ্লাশের কারণে দেখা যাচ্ছে না, তো এখন দেখা যাচ্ছে, তো কাজ করছে, সিরিজ লাইন কিন্তু অন হচ্ছে, তার মানে আমাদের লাইন সুইচে কাজ করতেছে। তো এখন আমরা মেন লাইনের সাথে সরাসরি কানেক্ট করব। মেন লাইনে সরাসরি কানেক্ট হওয়ার পর আমরা হালকা কিছু হালকা পরিমাণ একটু পানি দিয়েছি। তো পানিটা কিন্তু বন্ধুরা আমাদের গরম হয়ে গেছে, তো তার মানে আমাদের রাইস কুকার একদম ফুলফিল রেডি। তো ভিডিওটি যদি তোমাদের একটু পরিমাণে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দেবে, আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।